আসসালামু আলাইকুম। আর দু তিন দিন পরে কিন্তু মাহে রমজান চলে এসেছে, তো মাহে রমজানের প্রস্তুতি কিন্তু আমরা সবাই কম বেশি নিয়ে থাকি। তো আমি ইফতারি আইটেমগুলো কিছু ফ্রোজেন করে রাখবো, সের জন্য কিন্তু বানিয়ে রেখেছি। তো কী কী বানিয়ে রেখেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন চিকেন টিকিয়াটা কিন্তু রেডি করে ফেলেছি। এটা ব্রিজে ফ্রোজেন করে রাখবো মারজোরে খাবার জন্য। আর এখানে দেখা যাচ্ছে পাউরুটি রোল, এটা পাউরুটি দিয়ে কিন্তু একটি ভেজিটেবলের মতো রান্না করেছি। এখানে ডিম আছে, এখানে চিংড়ি মাছ আছে, এটার বিভিন্ন সবজি দিয়ে একটি রোল তৈরি করেছি। এই রোলটা কিন্তু ইফতারির আইটেমে রাখলে খুবই মজাদার। তো এটা আমি তৈরি করে এটাও ফ্রোজেন করে রাখছি। তো আজকে কী কী ফ্রোজেন করে রাখছি ইফতারির আইটেমগুলো সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বিফ টিকিয়াটা অলরেডি আমি কিন্তু ফ্রোজেন করেছি, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আবার ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন বরফটা কিন্তু জমে গেছে। আর এভাবে কিন্তু ফ্রিজে রাখার পরে যখন আপনি ভাজবেন 10-15 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপর কিন্তু এভাবে ভাজতে পারেন বা ডিমের চুবিও কিন্তু ভাজতে পারেন। তো কাজগুলো গুছিয়ে রাখলে ইফতারি আইটেমগুলো ইফতারি করতে কিন্তু একেবারেই সহজ হয়ে যায় বা ইফতারি তৈরি করতে সহজ হয়ে যায়। তো সমুচাটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, ভেজিটেবল এগ সমুচা, এটাকে খেতে খুবই মজাদার। আর ইফতারির আইটেমে যদি এই সমুচা রাখা যায় তাহলে কিন্তু ইফতারির পরিবেশটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। বাচ্চারা বড়রা সবাই কিন্তু সমুচা খেতে খুবই পছন্দ করে। তো দেখেন রোজা থেকে কিন্তু আমাদের শরীর দুর্বল হয়ে আসে, তখন বিভিন্ন আইটেম কিন্তু আমাদের তৈরি করতে মন চায় না। এভাবে যদি আপনারা ঘরে বিভিন্ন আইটেম তৈরি করে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কষ্ট কম হবে আর ইফতারিতে যথাযথ সময় কিন্তু তৈরি করে নিতে পারছেন। আলুর চপ সংরক্ষণ পদ্ধতি বা ফ্রোজেন পদ্ধতি আমরা কিন্তু আমার ভিডিও আরও আছে, আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন কীভাবে তৈরি করেছি। তো এখানে তৈরিটা দেখালাম না। চিকেন যদি রেডি করে এভাবে মেরিনেট করে রাখা যায় ডিপ ফ্রিজে তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় ইফতারির আইটেমগুলো তৈরি করতে। আপনার যেভাবে চিকেন খেতে চাইবেন সেভাবে কিন্তু করে নেওয়া যায়। তো আমার রমজানের প্রস্তুতিটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।